জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে দু মাসের মিশন নিয়ে আসা ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক সূত্রে জানা গেছে, দেশব্যাপী নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণে দলটি আগামী 23 জানুয়ারি পর্যন্ত সারা দেশ ভ্রমণ করবে। আজ রোববার 2রা ডিসেম্বর বেলা 11টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে ইসির বৈঠক হয়েছে। ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে নেতৃত্ব দেন। বৈঠকে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের সব সদস্য উপস্থিত ছিলেন। তারা হলেন ডেভিড নোয়েল ফল্ট ইলেকশন এক্সপার্ট, আলেকজান্ডার ম্যাটার্স ইলেকটোরাল অ্যানালিস্ট, সুইবে সাল্ট ইলেকটোরাল অ্যানালিস্ট ও রেবেকা কক্স লিগাল এক্সপার্ট। বৈঠক শেষে অশোক কুমার বলেন, আপনারা জানেন ইইউ চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে, তারা ইচ্ছা প্রকাশ করেছিল বলেই সে ধারাবাহিকতায় আমরা বৈঠক করেছি। আগামী জানুয়ারির 23 তারিখ পর্যন্ত তারা নির্বাচনী বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। তাদের কিছু বিষয় জানার ছিল, আমরা বিষয়গুলো জানিয়েছি। তারা নির্বাচনী আইনগুলো জানতে চেয়েছে, ভোটার সংখ্যা জানতে চেয়েছে। তারা দেশব্যাপী ঘুরবেন এবং প্রয়োজনে আরও বৈঠক হবে। তারা দেশব্যাপী নির্বাচনী ভায়োলেন্স পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে অতিরিক্ত সচিব। সহিংসতা সহ নানা বিষয়ে তারা জানতে চেয়েছে। নির্বাচনী সহিংসতা, নির্বাচন পূর্ব সহিংসতা সহ সব বিষয়ে জানতে তারা দেশব্যাপী ঘুরবেন। ইসি তাদের সব বিষয়ে সাহায্য করবে এবং তাদের নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা হবে। দেশের হরতাল অবরোধের বিষয়ে জানতে চেয়েছি কি, এ প্রসঙ্গে অতিরিক্ত সচিব বলেন, হরতাল ও অবরোধের বিষয়ে তারা কথা বলেনি। এরা সবাই নির্বাচনী এক্সপার্ট, ভোট উৎসব হবে কি না এ বিষয়েও তারা জানতে চায়নি। কয়েকটি দল ভোটে এসেছে এবং ভোটের প্রার্থী কতজন হয়েছে তা জানতে চেয়েছে। তারা সকল বিষয় পর্যবেক্ষণ করবে, নির্বাচন পূর্ব ও নির্বাচন পরবর্তী বিষয়গুলো অবজার্ভ করবে, কোড অফ কন্ডাক্টের কোনো ভায়োলেন্স হচ্ছে কি না এগুলো দেখবে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।